সঙ্গীত, নাটক, আবৃত্তি, বিতর্ক, বইমেলা, পিঠে উৎসব সহ শিল্পাঙ্গনের নানা অনুষঙ্গের বেশ লম্বা ফর্দ করা যাবে। কি ছিল না চট্টগ্রামের শিল্পকলার সপ্তাহব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসবে। গেল সপ্তাহের বুধবার শুরু হয়ে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পীর আয়োজনে বৃহস্পতিবার পদ্মা নেমেছে এই উৎসবের। উৎসব জুড়ে থিয়েটারে মঞ্চায়িত হয়েছে 7 নাটক। চট্টগ্রামের হাজার বছরের কর্ণফুলী রক্ষায় এমন আয়োজন বলে জানিয়েছেন উদযাপন পর্ষদের আহ্বায়ক নাট্যজন সাইফুল আলম বাবু। এ সময় তিনি ধন্যবাদ জানিয়েছেন পৃষ্ঠপোষকদেরও। আমার কর্ণফুলী নদীকে ঘিরেই, চট্টগ্রামের সাম্পানকে ঘিরেই কিন্তু চট্টগ্রামের সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা পূর্বপুরুষ থেকে শুনেছি চট্টগ্রামের আঞ্চলিক জ্ঞান, চট্টগ্রামের নাটক, সব কিছু মিলে কবিতা। তো এখন দেখতে পাচ্ছি কর্ণফুলীটা ভরাট হয়ে যাচ্ছে, কর্ণফুলী দখল হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এটি আসলে আমরা সংস্কৃতিকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারি না, যার কারণে আমরা সংস্কৃতিকর্মীরা আবার রাস্তায় মিছিল, আন্দোলন, ধর্মঘট, সংগ্রামও করতে পারি না। তো সুতরাং এই নামটি ধারণ করে মঞ্চে এই উৎসবটি আয়োজন করেছি। এটি যেমনি আনন্দের তেমনি প্রতিবাদের। সুতরাং এটি প্রতিবাদ থাকবে আমাদের, যে কর্ণফুলী যাতে আমাদের থাকে, কর্ণফুলীর মাঝি যাতে গান গাইতে পারে, আমার সাম্পান যাতে বেঁচে থাকে। সংস্কৃতির ক্ষেত্রে খুব বেশি মানুষ সহযোগিতা করার জন্য হাত বাড়ান না, যার কারণে এই চর্চাটা সংস্কৃতি কর্মীরা নিজেরাই করবার চেষ্টা করে, নিজেদের উদ্যোগে, নিজেদের অর্থে। মাঝে মাঝে কিছু মানুষ এগিয়ে আসেন, যেমন আমি এই আমার এই উৎসবটা ধরে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। যেমন আপনি আমার সাথে কথা বলছেন, আপনাদের যে এই চ্যানেলটি নিউজ নাও 24, আমাদের সেই মানিক বাবলু ভাই যিনি এক কথায় এগিয়ে আসছেন। আর্ট গ্যালারি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনীতে চোখ আটকেছে দর্শনার্থীদের। চমৎকার, চমৎকার, এরকম একটা আয়োজন সত্যি প্রশংসনীয়। 7 দিন ধরে ফটোগ্রাফি তো আসলে অনেক বড় একটা শিল্প। আমি মনে করি যে তরুণ প্রজন্ম কেন সবাই এটা পছন্দ করে। উৎসবে সম্মিলিত হয়েছে নানা বয়সী মানুষ, শিল্পাঙ্গনের সাথে সন্তানের আত্মীয়তা ঘটাচ্ছেন অভিভাবক, এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিল্পীরাও। একে নিয়ে আসে শিল্পকলা একাডেমিতে, এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এখানে আবৃত্তি, চারুকলা, নৃত্য, এই উনি এখানকার স্টুডেন্ট, উৎসব হচ্ছে এখানে কর্ণফুলী সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর, ছেলে বাচ্চারা অনেক গার্ডিয়ান নিয়ে আসছে এখানে। এই ধরনের অনুষ্ঠানগুলো তো অনেক ভালো হবে, সবাই জানবে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান সম্পর্কে, জানবে অনেক ভালো ভালো উপাদান সম্পর্কে জানবে। তো এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে নতুন নতুন ভবিষ্যৎ, আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক কিছু শিখছে, অনেকগুলো দল আসছে, অনেক কিছু শিখতে পাচ্ছে এখান থেকে। আমার মনে হয় সামনে আরও এরকম আরও কিছু উৎসব আমাদের জন্য দরকার। কর্ণফুলী রক্ষায় শিল্পকলার এই উৎসবের ব্যাপ্তি ঘটুক 320 কিলোমিটার জুড়ে। চির যৌবনা থাকুক কর্ণফুলী। রবীন্দ্র দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।